अस्सलाम वालेकुम टीचर। वालेकुम सलाम। अस्सलाम वालेकुम टीचर। আচ্ছা, তো হয়তো নেট প্রবলেমের কারণে হয়তো আরো প্রায় কয়জন, 6-7 জনের মতো এখনো আসেনি, ওরা আসবে আমি জানি ইনশাল্লাহ। আমরা শুরু করতে চাচ্ছি, ঠিক আছে? আর আধা মিনিট ওয়েট করব আমি সবার জন্য। আমি তোমাদেরকে মিউট করে দিয়েছি, কারণ হচ্ছে গত ক্লাসটাতে তোমাদেরকে বারবার বলার পরও তোমরা বোঝোনি, তোমরা সবাই মাইক্রোফোন অন রেখেছিলে, এবং তোমাদের ঘরে বাসায় যারা যারা কথা বলছে আপু আম্মু বা অন্যরা, সবার কথা আমি শুনতে পাচ্ছিলাম, এবং যার ফলে আমার লেকচারে সমস্যা হচ্ছিল, ঠিক আছে? তো আমি লাস্টের যে 10 মিনিটস আছে তখন হচ্ছে প্রশ্ন অ্যান্সার পর্বের মধ্যে আমি তোমাদের কোশ্চেন শুনবো এবং অ্যান্সার দেব, ঠিক আছে? তার আগে তোমাদের কোনো দরকার নেই প্রশ্ন করার, তোমরা যেহেতু নিজেরা মাইক্রোফোন মিউট রাখতে পারছো না সেজন্য আমি মিউট করে দিয়েছি। 47 জন চলে এসছে, আমি এখন স্ক্রিন শেয়ারে যাচ্ছি। ওকে, আমরা আজকে চ্যাপ্টার 6 এর সেকেন্ড লেকচারটা দেখব। ওকে, গেট রেডি স্টুডেন্টস। তোমরা এখন যেটা করবে, যে অবশ্যই সামনে খাতা কলম রাখবে এবং বইটাও রাখবে, ঠিক আছে? আচ্ছা, ওকে স্টুডেন্টস, গেট রেডি, আমরা শুরু করছি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের যে আলোচ্য যে পার্ট, ওকে, আমি সেটা হচ্ছে চ্যাপ্টার 6, বায়ুর চ্যাপ্টার। তোমরা যেহেতু বাংলা ভাষণ, বায়ু চ্যাপ্টার, এবং আমাদের আজকের আলোচনা হচ্ছে লেকচার 2। সাথে আছি আমি তোমাদের ক্লাস টিচার আয়শা খাতুন, লেকচারার ইন জুওলজি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ফোকলা দাঁত দেখা যাচ্ছে, শাহিকের ভাই মনে হয় না? ওকেও বসাও, ও মজা পাবে ক্লাস করে। ও তো কয়েকদিন পরে আমাদের স্কুলে স্টুডেন্ট হবে, তাই না? ওকেও ক্লাস করতে দাও। সো আমরা এখন লেকচারের ভেতরে ঢুকি, দেখি কি আছে আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড লেকচার কি আছে। খুব মনোযোগ দিয়ে এখন আমি একটা ভিডিও দিব, ঠিক আছে? আপুর ভিডিও দিব। সো যেটা করবে, খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে, এবং আমি কিন্তু পরবর্তীতে এই ভিডিও থেকে তোমাদেরকে কোশ্চেন করব, বুঝতে পেরেছো? আমি কোশ্চেন করব। সো একদম সাইলেন্ট থেকে ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে। গেট রেডি।
ওকে দাঁড়ো দেখছি, যে ইয়ে করেছি ভলিউম হাই করে দিয়েছি, তোমাদেরকে আমি মিউট করে দেই। ধরো আমি দেখছি সাউন্ডটা, আমার ল্যাপটপের সাউন্ডটা বাড়িয়ে দিই। তোমরা আমাকে বলবে যে এখন শুনতে পাচ্ছো কিনা। টিচার শুনতে পাচ্ছি না। দাঁড়াও এখন এখন দেখো শুনতে পাচ্ছি না, এখন শুনতে পাচ্ছি না। নো টিচার শুনতে পাচ্ছি না, টিচার শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছি না। কেন শুনতে পাচ্ছো না আমি তো বুঝতে পাচ্ছি না। ওকে ওকে ওকে, তাহলে যেহেতু শুনতে পাচ্ছো না, আমাকে শুনতে পাচ্ছো কি? সাজিদ বলো তো এখন শুনতে পাচ্ছো? সাজিদ ইকবাল কোথায়? সাজিদ বলো তো এখন শুনতে পাচ্ছো কিনা? সাইলেন্ট। ওকে, তাহলে যেহেতু যেহেতু তোমরা ভিডিও সাউন্ড শুনতে পাচ্ছ না, কেন শুনতে পাচ্ছ না আমি বুঝতে পারছি না, তার কারণ হচ্ছে আমি এখানে স্পষ্ট সাউন্ড পাচ্ছি, ভিডিওর সাউন্ড আমার এখানে আসছে। তো যাই হোক, তোমাদেরকে তাহলে আমি অন্য সময়ে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব, যেহেতু এখন তোমরা শুনতে পাচ্ছ না, এটা নিয়ে আমরা সময় নষ্ট করব না, ঠিক আছে? আর তোমরা সবাই একসাথে যেহেতু বলছো যে শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না, এটাও একটু আনপ্লেজেন্ট আমার জন্য, আমার কানে লাগে এসে। আচ্ছা আমরা পরবর্তী লেকচারে চলে যাই, ঠিক আছে? কেন এরকম হচ্ছে? আচ্ছা, সো আরিয়ান মাইনুল রেজড হ্যান্ড, এখন রেজড হ্যান্ড দরকার নেই, আমি এখন পড়ায় চলে যাব। যেহেতু ভিডিওটা শুনতে পাওনি, আমি পরবর্তীতে একদিন দেখানোর চেষ্টা করবো, অথবা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দেবো ভিডিওটা, ঠিক আছে? তখন দেখে নিও, যেহেতু সাউন্ড শুনতে পাওনি, সাউন্ড শুনতে না পেলে ভিডিওটা দেখে কোনো লাভ হবে না। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, বায়ু দূষণ। ওকে, তো বায়ু দূষণের শিখন ফল আজকে আজকে আমরা যেটা এই আজকের আলোচনা থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে
বায়ু দূষণ সম্পর্কে তোমরা বলতে পারবে, বায়ু দূষণ কি, কিভাবে হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে বায়ু দূষণের কারণ সম্পর্কে তোমরা বলতে পারবে, তারপরে হচ্ছে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বলতে পারবে, এবং বায়ু দূষণ প্রতিরোধের উপায় সম্পর্কে আমরা আজকে জানবো। তো চলো আমরা বায়ু দূষণ সম্পর্কে একটু জেনে নেই, বায়ু দূষণের সংজ্ঞাটা জানতে হবে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে বায়ু দূষণ কি সংজ্ঞাটা এখান থেকে লিখে নেবে। বায়ু দূষণের সংজ্ঞাটা সেটা কি, আমরা জানি যে বায়ুতে নানা ধরনের উপাদান থাকে, আমরা গত ক্লাসে অনেকগুলো উপাদান সম্পর্কে জেনেছি। তো ওই উপাদানগুলোর মধ্যে বায়ু আসলে কিন্তু একক পদার্থ না, আমি আগেই বলেছি তোমাদের, বায়ু অনেকগুলো পদার্থে সমন্বয়ে গঠিত। তো ওই পদার্থগুলোর মধ্যে যদি এমন কোনো পরিবর্তন ঘটে যেটাতে আমাদের ক্ষতি হবে, আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে, আমাদের নানা ধরনের প্রবলেম দেখা দিবে শরীরে, নানা ধরনের অসুখ বিসুখ হতে পারে, তখন এই বায়ুর এই অবস্থাটাকে বলা হবে বায়ু দূষণ। তো আমি এটা বুঝালাম, আর এখন বায়ু দূষণের যে সংজ্ঞাটা, প্রকৃত যে সংজ্ঞা সেটা আমার স্ক্রিনে লেখা আছে, তোমরা উঠিয়ে নিবে, যে বায়ুর স্বাভাবিক উপাদানের পরিবর্তন হলে আমাদের জন্য যদি তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন তাকে বায়ু দূষণ বলে, ঠিক আছে? পাশে একটা ছবি রেখেছি, এখানে দেখো প্রচুর ধোঁয়া, এত ধোঁয়া উঠছে, এই এই ধোঁয়ার কারণে মূলত বায়ু দূষণ হয়। আর এখানে যে ছবিটা রেখেছি সেটা হচ্ছে একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত। তোমরা হয়তো শুনে থাকবে যে কিছু কিছু আগ্নেয়গিরি আছে পাহাড়ের মতো আর কি, পাহাড়ের একটা প্রকার এটা। তো কিছু কিছু আগ্নেয়গিরি আছে যারা নাকি কয়েক বছর পর পর তাদের মধ্যে বিস্ফোরণ হয়, লাভা বের হয়, এবং সেই সাথে প্রচুর পরিমাণে ধোঁয়া উৎপন্ন হয়। তো মূলত ওই ধোঁয়ার কারণে কিন্তু অনেক বেশি বায়ু দূষণ হয়। এখানে জাস্ট একটা সিম্বলিক একটা পিকচার আমি এখানে রেখেছি, ওকে? তোমরা এখন এটার স্ক্রিনশট দিয়ে নাও বায়ু দূষণের এই সংজ্ঞাটার জন্য। প্রথমে যখন যখন যে কোনো কোশ্চেন আনসার, যখন দূষণ সম্পর্কিত যখন কোনো কোশ্চেন আনসার লিখবে তখন হচ্ছে অবশ্যই বায়ু দূষণের সংজ্ঞাটা দিয়ে নিবে। আচ্ছা, এখন আমরা বায়ু দূষণের কারণ সম্পর্কে জানবো, ঠিক আছে? প্রথম যে ছবিটা আছে দেখো, এটা হচ্ছে একটা শিল্প কারখানা। আমরা জানি যে কলকারখানার বিষাক্ত ধোঁয়া বায়ুর সাথে মিশে বায়ুকে দূষণ করে, ঠিক আছে? তো এখানে আমরা বায়ু দূষণের কারণের যে কারণগুলো আছে তার মধ্যে প্রথম ছবিটা রেখেছি। এখানে কলকারখানা দেখে থেকে দেখো প্রচুর ধোঁয়া বাতাসে মিশে যাচ্ছে, সো এটা বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। কারণ আমাদের দেশে প্রচুর কলকারখানা আছে এবং সেগুলো আসলে স্বাস্থ্যবিধি মেনে আমাদের দেশে তৈরি করা হয় না, লোকালয়ে দেখা যায় তৈরি করা হয় বেশিরভাগ সময়, এই কারণে বায়ু দূষণটা অনেক বেশি পরিমাণে হয়। এই সেকেন্ড যে চিত্রটা আছে এখানে দেখো যে কি দেখা যাচ্ছে, তোমরা কি ইটের ভাটা দেখেছো কখনো? কেউ ইটের ভাটা যদি কেউ দেখে থাকো দেখবা যে সব সময় এরকম ধোঁয়া উঠতেই থাকে, ইট পোড়ানো হয় ভেতরে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া সৃষ্টি হয় এবং সেগুলো বাতাসে মিশে যায়। আমাদের দেশে এটা এই ধোঁয়াগুলোকে পরিশোধন করার জন্য বা ধোঁয়া যাতে বাতাসে না মেশে অথবা ক্ষতিকর কোনো পদার্থ যাতে বাতাসে না মেশে সেটার জন্য কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না, যার কারণে আমাদের দেশের বায়ু অনেক বেশি দূষিত। এখানে দেখা যাচ্ছে প্রচুর কার, বুঝতেই পারছো যে গাড়ির বিষাক্ত কালো ধোঁয়া হচ্ছে বায়ুর সাথে মিশে বায়ুকে দূষিত করে। এখন এই বিষাক্ত ধোঁয়ার মধ্যে যেটা থাকে সবচেয়ে বেশি পরিমাণ থাকে কার্বন, হ্যাঁ, এই কারণে কিন্তু দেখবা যে কালো ধোঁয়া বের হয়। কার্বন অনেক বেশি থাকে, কার্বন মনোক্সাইড থাকে, কার্বন ডাইঅক্সাইডও থাকে, অনেক বেশি সীসা থাকে এই গাড়ির ধোঁয়াগুলো থেকে। এখন আমরা আনমিউট কেন করা যাচ্ছে না, তোমরা কথা ধরে গেছে? হ্যাঁ বলো, এবার বলো তোমাদের বাসা বাড়ি, তোমরা সবাই সাইলেন্ট হও, আমি আনমিউট করেছি কারণ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা শোনার জন্য। যাদের খুব বাজে সাউন্ড আসছে তার তার মাইক্রোফোন থেকে এরকম বাজে সাউন্ড আসছে। টিচার বলো,
জানি না, প্রতিদিন প্রতিদিন এই সব আছে আর কিছু শুনতে পারি না। টিচার আগে স্লাইডটা দেখান, আগে স্লাইড। এখন আমি আমি লাস্টে 5 মিনিট সময় দেব, তখন প্রশ্ন করবা। এখন কেউ প্রশ্ন করবে না, যেহেতু তোমাদের মাইক্রোফোনে এত সমস্যা, আমার কানে লাগছে, অন্যদের কানেও লাগছে, সো কেউ কথা বলবে না। তোমাদের মাইক্রোফোন কেউ অন করার চেষ্টা করবে না, তোমরা কেউ মাইক্রোফোন অন করতে জানোই না। আচ্ছা, এখন আমরা এই বায়ু দূষণের এখানে তিনটা কারণ পেলাম, তো কারণগুলো সম্পর্কে আমরা ওকে কলকারখানার বিষাক্ত ধোয়া, ইটের ভাটার ধোয়া, গাড়ির কালো ধোয়া। ঠিক আছে, তিনটা পয়েন্ট এখানে পেয়ে গেলাম আমরা। এটাকে স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, আমি বলার সাথে সাথে তোমরা লিখে ফেলবে, তাতে করে কি হবে, সময় বাঁচবে। ওকে, আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখন আমরা আরো কিছু বায়ু দূষণের ছবি দেখবো। ঠিক আছে, প্রথম ছবিটি দেখো, প্রচুর পরিমাণে ধুলো, রাস্তার ধুলো। দেখো গাড়ি গেলে নর্মালি কাঁচা রাস্তাগুলোতে কি হয়, প্রচুর পরিমাণে ধুলাবালি উড়ে। এই ধুলাবালি বাতাসকে অনেক বেশি পরিমাণে দূষিত করে। দেখবা যে ধুলোবালি যখন উড়ে তখন তোমার শ্বাসকষ্ট হবে, আর শ্বাসকষ্ট হওয়ার মানেই হচ্ছে এটা দূষিত বায়ু। দূষিত বায়ু না হলে নর্মালি আমাদের শ্বাসকষ্ট হয় না বাতাসে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, যে ধুলোবালিও বাতাসকে দূষিত করে। আচ্ছা, এবার দেখি সেকেন্ড কি আসে। এই চিত্রটা দেখো, ময়লা আবর্জনা পোড়ানো হচ্ছে, তাই না? প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা পুড়ছে, সেই সাথে সেই ময়লা আবর্জনা থেকে অনেক বেশি ধোঁয়া উৎপন্ন হচ্ছে এবং বাতাসে মিশে যাচ্ছে। এটা বাংলাদেশে প্রেক্ষাপটে একেবারে একটা কমন একটা চিত্র। একটা যে কোনো জায়গায় দেখবা যে এরকম করে ময়লা পোড়ানো হয়, ময়লা আবর্জনা পুড়িয়ে ফেলা হয়, যত্রতত্র ময়লা ফেলা হয়, আবার যত্রতত্র ময়লা আবর্জনা পোড়ানো হয়। তাহলে এই ময়লা আবর্জনা পোড়ানোর ফলে যে ধোঁয়াটা উৎপন্ন হয়, সেই ধোঁয়াটা বাতাসে মিশে বাতাসকে দূষিত করে। তুমি কিন্তু আমি আমি বলার সাথে সাথে তোমরা লিখে ফেলবে পয়েন্টগুলো। আচ্ছা, দেন হচ্ছে এই ছবিটাতে দেখো, 3 নম্বর ছবিটাতে এখানে কি দেখা যাচ্ছে, ফসলের গোড়া পুড়িয়ে বায়ু দূষণ। আমাদের দেশে খুব কমন একটা কাজ এটা, যে আসলে অজ্ঞতার জন্য এটা হয়। গ্রামে যারা কৃষক আছেন, যারা আসলে শিক্ষিত না বা অল্প শিক্ষিত, তারা কি করেন, ফসলটা ঘরে তুলে ফেলার পরে ফসলের যে উচ্ছিষ্টাংশ থাকে সেই উচ্ছিষ্টাংশের মধ্যে আগুন ধরিয়ে দেয়, সেটা কি হয়, ক্ষেতের মধ্যে পুড়ে যায়। এখন এই ফসলের গোড়া পোড়ানোর ফলে কিন্তু যে শুধু বায়ু দূষণ হয় তা কিন্তু নয়। বায়ু দূষণ ছাড়াও আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে মাটিও কিন্তু দূষণ হয়। মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায়, মাটির মধ্যে যে উপকারী যে পোকামাকড় গুলো বাস করে সেই পোকামাকড় গুলো পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, যার ফলে কি হয়, মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায়। কৃষকরা আসলে বোঝে না, জানেও না, এই কারণে ফসলের গোড়া পুড়িয়ে দেয়। কিন্তু এটা না করে যদি ফসলের গোড়াটা মাটিতে পচতে দিত, তাহলে কিন্তু সারের বেশি আর সার লাগতো না, মাটির অনেক বেশি পরিমাণে পুষ্টি হতো। তো আমাদের দেশে কৃষকরা আসলে এই ভুলটা করেন, যেটা নাকি অজ্ঞতার কারণে করেন, যে গাছের গোড়া পুড়িয়ে দেন। ধান গাছ হোক বা অন্যান্য ফসল হোক, গোড়া পুড়িয়ে দেয়, ফলে ফসলের অনেক ক্ষতি, সরি, বায়ু দূষণ হয় এবং মাটিও দূষণ হয়। আচ্ছা, এছাড়াও এখানে আমি আরেকটা পয়েন্ট এটার সাথে বলে ফেলি, যেহেতু ফসলের গোড়া পোড়ানোর কথা আসলো, দাবানল হয়, তোমরা তো জানো যে দাবানল মানে হচ্ছে বনের মধ্যে আগুন লাগলে যে সেটাকে দাবানল বলা হয়। ঠিক আছে, তো এই দাবানলের কারণে কিন্তু বায়ু দূষণ হয়। কেমন করে, কারণ গাছ প্রচুর পরিমাণে গাছ নষ্ট পুড়ে যায়, আর গাছ পুড়ে গেলে তোমরা জানো অক্সিজেন, গাছের ভান্ডার হচ্ছে মানে অক্সিজেনের ভান্ডার হচ্ছে গাছ। সুতরাং গাছ পুড়ে গেলে অক্সিজেন কমে যাবে এমনিতেই, তাছাড়াও গাছ পুড়ে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে ধোঁয়া উৎপন্ন হয়, সেই ধোঁয়াটা কি হয়, সালফার ডাইঅক্সাইড, ও প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড নামক একটা পদার্থ গ্যাস আছে, সেটা উৎপন্ন হয় এবং বাতাসে মিশে গিয়ে বাতাসকে দূষিত করে, প্রচুর পরিমাণে অ্যাসিড রেইন সৃষ্টি করে এই সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, সুতরাং গাছপালা পোড়ানো অথবা ফসলের গোড়া পোড়ানো ঠিক না। আচ্ছা, এবার দেখি
এখানে একটা পারমাণবিক বিস্ফোরণের চিত্র রেখেছি। তোমরা অনেক সময় জানো যে অনেক দেশ, তোমরা হয়তো শুনেছো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল এবং সেখানে জাপানের দুটো শহর একদম ধ্বংস হয়ে গিয়েছিল। তাছাড়া ওদের দেশে এখন পর্যন্ত, মানে বহু বছর পর্যন্ত, ওদের বাতাসের মধ্যে পারমাণবিক সেই পদার্থগুলো ছিল, যার ফলে অনেক বাচ্চা অটিস্টিক হিসেবে জন্মগ্রহণ করেছে, অনেক মানুষ বিকলাঙ্গ হয়ে গেছে, মানুষের ব্রেন নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, স্নায়বিক সমস্যা দেখা দিয়েছে। সুতরাং পারমাণবিক বিস্ফোরণ বায়ু দূষণের অন্যতম একটা কারণ। এছাড়াও আরো কি আছে দেখি, এই যে এখানে আবার রেখেছি আমি, এটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আগ্নেয়গিরির অগ্নুৎপাতে প্রচুর পরিমাণে বিষাক্ত গ্যাস এবং ধোঁয়া বাতাসে মিশে যায়, ফলে বাতাস দূষিত হয়। তাহলে আমরা এখানে এই ছয়টা চিত্র থেকে কি কি পেলাম দেখে আমরা লিখে ফেলি। এখানে আমার আর আগের চিত্রের মধ্যে আমরা তিনটা পেয়েছিলাম, এখন আমরা আরো পাঁচটা পেলাম। সো আমাদের আটটা কারণ কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তোমরা আরো কিছু কারণ খুঁজে বের করবে, যেমন দাবানলেরটা আলাদা দিতে পারো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে ধুলোবালি পেলাম, যে ধুলোবালির কারণে বায়ু দূষিত হয়, ধুলোবালি বাতাসে মিশে বায়ুকে দূষিত করে, ময়লা পোড়ালে বাতাস দূষিত হয়, ফসলের গোড়া পোড়ালে বাতাস দূষিত হয়, পারমাণবিক বিস্ফোরণের ফলে বাতাস দূষিত হয় এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বাতাস দূষিত হয়। আচ্ছা, আমি বলেছিলাম যে আরো কিছু কারণ খুঁজে বের করবে, দাবানলের কথা তো আমি বলে দিয়েছি। আরেকটা দিতে পারো, যে আমাদের বাসা বাড়িতে যে গ্যাসের চুলাগুলো ইউজ করা হয়, সেই চুলাগুলোতে যে প্রাকৃতিক গ্যাস আমরা পোড়াই, প্রাকৃতিক গ্যাসের ফলে কিন্তু কিছু কার্বন মনোক্সাইড নামক একটা গ্যাস উৎপন্ন হয়, এবং রান্নাঘরে যদি সাফিসিয়েন্ট পরিমাণে ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকে, তাহলে হচ্ছে ওই ওই কার্বন মনোক্সাইডটা কি করে, রান্নাঘরের পরিবেশ দূষিত করে ফেলে বা রান্নাঘরের বাতাসটাকে দূষিত করে ফেলে। আচ্ছা, সো তোমরা এই এটা স্ক্রিনশট দিয়ে নেবে, এখানে এই পেস্টে স্ক্রিনশট দিয়ে নাও এবং পয়েন্ট গুলো লিখে নিবে, আর আরো দুইটা পয়েন্ট যোগ করে দশটা পয়েন্ট বানাবে। আমি এখন এই রেজ হ্যান্ড করেছো কিন্তু আমি এখন দিব না, তার কারণ হচ্ছে আমি একটা মাইক যদি অন করতে চাই সেটা হয় না, আর মিউট যদি আনমিউট সবগুলো করি তাহলে তোমাদের বাসা বাড়ি থেকে খুব বাজে সাউন্ড আসে, আমি মানে কোনো কিছু শুনতে পাই না কারো। এই লেকচার শেষের দিকে আমি তোমাদেরকে ফ্লোর দিব, তোমাদেরকে চান্স দিব, তোমরা প্রশ্ন করবে তখন, আর সবাই একসাথে প্রশ্ন করবে না, একজন একজন করে। যে প্রশ্ন করবে তার মাইক শুধু অন থাকবে, আর যে প্রশ্ন করবে না চুপ থাকবে, তার মাইক তুমি নিজে মিউট করে দিবা। এখন আমরা জানবো বায়ু দূষণের ফলে কি হয়। মাশরাফি রহমান, পরে আমি শুনবো, এখন শুনবো না, ঠিক আছে? বায়ু দূষণের প্রভাবে কি হয় আমরা এখন দেখি। এখানে আমি কতগুলো পয়েন্ট রেখেছি যে বায়ু দূষণের প্রভাবে কি হতে পারে। বায়ু দূষিত বায়ু মানুষের শ্বাসকার্যে ব্যাঘাত ঘটায়, এটা হচ্ছে প্রথম এবং প্রধান সমস্যা। এছাড়াও দেহে নানা রকমের রোগ সৃষ্টি করে, তার মধ্যে একটি আছে মানব দেহে অ্যালার্জি সৃষ্টি করবে। মানব দেহে অ্যালার্জি সৃষ্টি করবে মানে নানা ধরনের চুলকানি, খোসপাচড়া ইত্যাদি হতে পারে বায়ু দূষিত হওয়ার কারণে। মানুষের কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস নামক শ্বাসকষ্ট জনিত রোগ হয়। এইগুলো হচ্ছে সব ফুসফুসের অসুখ, ঠিক আছে? কাশি হতে পারে, অনেক বেশি পরিমাণে হাঁপানি হয়ে যেতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে। তো এই রোগগুলো বায়ু দূষণের কারণে অনেক বেশি বেড়ে যায় অথবা হতে পারে। উচ্চ রক্তচাপ, হাই প্রেশার হয়ে যাওয়া, যেটাকে আমরা ইংলিশে হাই প্রেশার বলি আর কি, উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার হয়ে যেতে পারে বায়ু দূষণের ফলে। মানুষের এই সমস্যাটা অনেক বেশি হয়, মাথা ব্যথা হয়, যেমন এই এই প্রবলেমটা আমার অনেক বেশি হয়, মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা হয়, মাথা ব্যথা হয়। অনেক মানুষের এমনিতেই বায়ু দূষিত হলো হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথা হতে পারে, এটাকে এটা আসলে স্নায়বিক সমস্যাও হতে পারে বায়ু দূষণের ফলে। আরেকটা কি হয়, ফুসফুসে ক্যান্সার হয়ে যেতে পারে। যদি বায়ু দূষণ মারাত্মক আকার ধারণ করে, ধরো পারমাণবিক বিস্ফোরণের কারণে অথবা দাবানলের কারণে অথবা ধরো কি বলে এটাকে, প্রচুর পরিমাণে গাড়ির কালো ধোঁয়ার যদি বাতাসে মিশে থাকে, তারপরে ধরো যেটা বলছি আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, তাহলে ওই শহরে কি হবে, বাতাস মারাত্মক রকমের দূষিত হয়ে পড়বে। এবং সেই দূষিত বাতাস যারা নাকি ব্রেথিং এর কাজে লাগে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের জন্য সেই বাতাস যদি কেউ ইউজ করে, তখন হচ্ছে তার ফুসফুসে ক্যান্সারও হতে পারে। ফুসফুসে মানে বাতাসের মধ্যে যদি কার্বন মনোক্সাইড, সীসা, এই জাতীয় পদার্থ, ভারী পদার্থগুলো যদি থাকে অনেক বেশি পরিমাণে, তখন মানুষের ফুসফুসে ক্যান্সার হতে পারে। তো এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও।
আমি জাস্ট আধা মিনিট সময় দিচ্ছি স্ক্রিনশট দেওয়ার জন্য, এবং যে স্ক্রিনশট দিবা সে হচ্ছে গ্রুপে দিয়ে দিও, তাতে করে কি হবে যারা স্ক্রিনশট নিতে পারেনি তারা হচ্ছে এটা নিবে, অথবা আমি এটার ভিডিওটা আজকেই ইয়েতে দিয়ে দিব, ওই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে 3B ডে শিফটের ফেসবুক গ্রুপ। রিপোর্ট টু প্রিন্সিপালে তো যাবে, সেটা সময় লাগবে, হয়তো এক দুই দিন লাগে, আর আমি আজকে হচ্ছে এটা আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? সেখান থেকেও তোমরা এই স্লাইড গুলো কালেক্ট করতে পারবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। এখন হচ্ছে বায়ু দূষণ প্রতিরোধ, বায়ু দূষণ প্রতিরোধের উপায় কি? তোমরা আসলে মাইকটা ঠিক মতো ইউজ করতে পারো না জন্য আমি ক্লাসটা ঠিক ফ্রুটফুল করতে পারছি না। তোমাদেরকে জিজ্ঞেস করার দরকার ছিল আমার বায়ু দূষণের কি কি প্রতিরোধ সম্পর্কে জানলো, তোমাদের একজনকে জিজ্ঞেস করলে তোমরা সবাই মিলে অ্যান্সার দিতে থাকো, যার কারণে এখন আমি বাধ্য হয়ে মাইক মিউট করে রেখেছি। আচ্ছা, এখন আমি নিজে বলে দিই বায়ু দূষণ রোধে কি কি করণীয়, কি কি ভাবে আমরা বায়ু দূষণ রোধ করতে পারি। প্রথমটা কি বলেছে দেখো, কালো ধোঁয়া উৎপাদন করে এমন যানবাহন ব্যবহার বন্ধ করতে হবে। তাহলে মনে করো এমন যানবাহন আমরা বন্ধ করে দিলাম, কালো ধোঁয়া তো বেশিরভাগ যানবাহনই কিন্তু কালো ধোঁয়া উৎপন্ন করে, সেক্ষেত্রে বিকল্প কি ব্যবস্থা আছে? বিকল্প ব্যবস্থা হচ্ছে যে আমরা বাইসাইকেল ইউজ করতে পারি। আমরা একটু কাছে মনে করো 1 মাইল বা 1 কিলোমিটারও যদি হয় সেক্ষেত্রে আমরা পায়ে হেঁটে যেতে পারি, স্কুলগুলোতে আমরা পায়ে হেঁটে যেতে পারি, অথবা বাইসাইকেল ইউজ করতে পারি, সাইকেল ইউজ করতে পারি, রিক্সা ইউজ করতে পারি, তাতে করে কি হবে, অথবা তোমরা অনেকে ভ্যানে আসো, এগুলো ইউজ করা যায়, কারণ এদের মধ্যে এরা কোনো জ্বালানি পোড়ায় না, ফলে কোনো কালো ধোঁয়া উৎপন্ন হয় না। আমরা যতটা সম্ভব কি করবো, ত্রুটিপূর্ণ যানবাহন ব্যবহার এড়িয়ে চলবো, ঠিক আছে? এবং পায়ে হেঁটে এবং বাইসাইকেল বা রিক্সা ব্যবহার করে আমরা চলাচল করব। আচ্ছা, তারপরে কি আছে, ইটের ভাটা কি করতে হবে, ইটের ভাটা এবং এখানে আরেকটা যোগ করে নিও শিল্প কারখানা, ঠিক আছে? ইটের ভাটা এবং শিল্প কারখানা লোকালয় থেকে দূরে স্থাপন করব, তাতে করে কি হবে যে আমরা যারা আমরা তো সমাজে বাস করি, একটা লোকালয়ে বাস করি, এই লোকালয়ের অনেক দূরে যদি ইটের ভাটা হয় তাহলে ওই দূষিত বায়ু আর আমাদের কাছে আসবে না, সুতরাং আমাদের তেমন কোনো প্রবলেম হবে না। আর ইটের ভাটা তো আসলে একটা দেশে থাকতেই হবে, না হলে কিন্তু বিল্ডিং উঠবে না, তাই না? আমাদের থাকার জায়গার সমস্যা হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে বিকল্প ব্যবস্থা হচ্ছে ইটের ভাটা বা শিল্প কারখানা লোকালয় থেকে অনেক দূরে স্থাপন করতে হবে। দেন 3 নম্বর কি বলতে পারি আমরা, ফসলের গোড়া না পোড়ানো। আমি যেটা আগেই বলে দিয়েছিলাম যে ফসলের গোড়া না পুড়িয়ে আমরা কি করতে পারি, সেই ফসলের গোড়াটাকে পচিয়ে ফেলতে পারি মাটিতে, তাতে দুটা জিনিস হবে, একটা হচ্ছে বায়ু দূষণ হবে না, আর একটা হচ্ছে মাটিতে পুষ্টির পরিমাণ বেড়ে যাবে, জৈব সার বেড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর কি দেখবো আমরা, ধূমপান না করা। ধূমপান করা বায়ু, এই যে তুমি বায়ু দূষণের আরেকটা কারণ হিসেবে এটাকে লাগাতে পারো যে ধূমপান করলে বায়ু দূষিত হয়, ঠিক আছে? আর এখানে বায়ু দূষণ রোধেও ধূমপানের পয়েন্টটা আসবে, যে যারা ধূমপান করেন তারা আসলে চেষ্টা করবেন যে ছেড়ে দেওয়ার জন্য, অথবা কোনো বৃদ্ধ অথবা শিশু অথবা অন্য কোনো মানুষের সামনে ধূমপান করবেন না, বা তারা যাতে ধূমপান না করে আমরা সেই দিকে লক্ষ্য রাখবো, ঠিক আছে? কারো বাবা যদি খেয়ে থাকে বলবা যে বাবা ধূমপান করা খুব নিষিদ্ধ, ধূমপান করলে বায়ু দূষণ হয়, তো করো না আর এটা। ওকে, 5 নম্বরটা আমরা দেখি, ময়লা আবর্জনা না পোড়ানো। যেটা আমরা প্রথম যে ছবিগুলো তিনটার মধ্যে একটি দেখেছিলাম, ময়লা আবর্জনা পোড়ালে বায়ু দূষিত হয়, সুতরাং ময়লা আবর্জনা যদি আমরা না পোড়াই তাহলে বায়ু দূষিত কম হবে। আচ্ছা, এবার দেখি আরেকটা কি আছে, কম জ্বালানি ব্যবহার হয় এমন উন্নত প্রযুক্তি উদ্ভাবন করা। খুবই ভালো একটা পয়েন্ট এটা, যে ধরো গাড়ি হোক অথবা শিল্প কারখানার যে যন্ত্রপাতি গুলো হোক, সেগুলো যদি ধরো উন্নত প্রযুক্তি, এমন কোনো প্রযুক্তি ব্যবহার করা হয় যাতে করে সেই প্রযুক্তির ব্যবহার হলে কম জ্বালানি ইউজ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু বায়ু দূষিত হবে না, কম বিষাক্ত ধোঁয়া উৎপন্ন হবে, ঠিক আছে? আচ্ছা, যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা, ময়লা আবর্জনা একটা নির্দিষ্ট স্থানে ফেলা, নির্দিষ্ট স্থানটি কোথায়, ডাস্টবিনে ফেলা, ঠিক আছে? তাতে করে কি হবে যে এই ময়লা আবর্জনা গুলো মানে পচে গিয়ে দূষিত, যে কি বলবো এটাকে, মানে গন্ধ, দুর্গন্ধ আসবে না, এই দুর্গন্ধের সাথে বাতাসও দূষিত হবে না, সুতরাং ময়লা আবর্জনা আমরা নির্দিষ্ট স্থানে ফেলবো।
আচ্ছা, রান্নার সময় উন্নত চুলা ব্যবহার করা। আমি যেটা বলেছিলাম যে রান্নাঘরে অনেক সময় চুলার মধ্যে যে প্রাকৃতিক গ্যাস পোড়ানো হয় সেটাতে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। সো এই কার্বন মনোক্সাইড বায়ু রান্নাঘরে বায়ু দূষিত করে, মায়েরা অসুস্থ হয়ে যেতে পারে ছোট রান্নাঘর হলে, অথবা চুলা যদি ভালো না হয়, অথবা ভেন্টিলেশন সিস্টেম যদি ভালো না থাকে তখন রান্নাঘরের পরিবেশ নষ্ট হয়ে যায়। এবং সেটা কেন? যে প্রাকৃতিক গ্যাস থেকে এক ধরনের কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, এবং সেটা হচ্ছে চুলার যদি উন্নত না হয়, ভালো না হয়, তখন এই গ্যাসটা উৎপন্ন হয়। ঠিক আছে, সুতরাং রান্নার সময় আমাদের উন্নত চুলা ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে আমাদের বায়ু দূষণ প্রতিরোধের উপায়। এখানে একটা স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশটটা দিয়ে এখনই তুমি চাইলে গ্রুপে দিয়ে দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, সো এখন আমরা চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। আমি এখন মাইক, তোমাদের মাইক গুলো সব অন করে দিব, এবং তোমরা কেউ কথা বলবে না, নিজেরা মাইক গুলো হচ্ছে বন্ধ রাখবে। আমি যাকে প্রশ্ন করব সে অ্যানসার দিবে। তোমরা টিচার, হ্যাঁ বলো। এর আগের স্লাইডটা একটু দেখাবেন, আমি স্ক্রিনশট নিতে পারিনি। আগের স্লাইড, আচ্ছা আগের স্লাইড দেখাবো। তোমাদের এত সাউন্ড কেন আসছে আমি বুঝতে পারছি না, এত সাউন্ড। হ্যাঁ, আশিক আব্দুল্লাহ প্রশ্ন করো, বাকিরা মাইক অফ রাখো, নিজের মাইক অফ রাখো, শুধু যে হাসছে। হ্যাঁ আশিক আব্দুল্লাহ বলো। টিচার বলো, বলো শুনছি। টিচার লিখিত পরীক্ষা হবে না? লিখিত পরীক্ষা হবে বাবা, এটা পরীক্ষার কথা আমরা পরে বলবো, ঠিক আছে? একটা ক্লাসে আমরা পরীক্ষার কথা বলবো, এখন ওগুলো বাদ। আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। তোমরা তোমাদের মাইক অফ রাখো, নিজেরা অফ রাখো, তোমরা তোমাদের মাইক গুলো নিজেরা অফ রাখো। হ্যাঁ আচ্ছা, কে কে হাত তুলেছো? একজন বলো, একজন বলো। ফার্স্ট স্লাইডে যাবো আমি, আগে প্রশ্ন উত্তরটা শেষ, ঠিক আছে? দরকার লাগলে আমরা এগুলো রিভিশন করাবো আবার, যদি বায়ু তোমরা প্রশ্ন, আমি প্রশ্নগুলো এখানে দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশটটা আগে দাও, স্ক্রিনশট দিয়ে নাও আগে, ঠিক আছে? বায়ু দূষণ কাকে বলে, বায়ু দূষণের কারণ বলো। এখানে তোমরা 10টা কারণ দেওয়ার চেষ্টা করবা যদি বড় প্রশ্ন হিসেবে আসে। বায়ু দূষণ হলে আমাদের করণীয় কি, মানে সরি, কি কি রোগ হয় বা অসুখ হয়, তুমি কিভাবে বায়ু দূষণ রোধ করবে, আমাদের এই স্লাইড পরীক্ষার জন্য এটা করে ফেলবে, অধ্যায়টা খুব ভালোভাবে সত্য মিথ্যার জন্য, ঠিক আছে? আর অনুশীলন অনুষ্ঠান পূরণ গুলো করবে, সাথে সাথে যখন অধ্যায়টা ভালো করে পড়বে তখনও কিন্তু ওখান থেকে আমরা শূন্যস্থান দিলে তোমরা পারবে, সঠিক উত্তরের টিক চিহ্ন গুলো করবে এবং হচ্ছে প্রশ্ন উত্তর করবে। আচ্ছা কে কে হাত তুলেছো, নিজে নাম বলো, প্রথমে নাম বলো। বলো, থার্ড স্লাইড, ওকে আমি এখন স্লাইড গুলো দেখ। এটা এটা কি ইয়ে করেছো, স্ক্রিনশট দিয়েছো? ইয়েস টিচার। আচ্ছা আস্তে বাবা, ঠিক আছে। এটার স্ক্রিনশট নিয়ে নাও, আমি এখন সবগুলো ইয়ে দিব, গুলো দিব, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, খুব দ্রুত করবে। এবং স্ক্রিনশট যে নিবে সে গ্রুপে শেয়ার করে দিবে, আর ডান বলবে, এটা নেওয়া শেষ হলে ডান বলবে। নিয়েছো স্ক্রিনশট? স্যার ডান। ওকে এবার ফোর্থ স্লাইড, ফোর্থ স্লাইড নিয়েছো মনে হয়, তাই না? ফোর্থ স্লাইড নিয়েছো? সম্পূর্ণ না করা বিশিষ্ট অন্যমনস্ক কাজে সামনে না যে কথা বলছো তার মাইক্রোফোন অফ করে কথা বলো। ওকে টিচার। আচ্ছা দেন পরের স্লাইড। ইয়েস ইয়েস টিচার। আচ্ছা ইয়েস টিচার।
এবার এবার এটা এটা ইয়ে করো, স্ক্রিনশট দাও। ধান পুড়িয়ে ফেলে। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে পরের স্লাইডে যাচ্ছি, বায়ু দূষণের প্রোগ্রাম। যারা দিতে পারো না এখন দিয়ে নাও, সময় কম আছে, সো দ্রুত করো, ঠিক আছে? 5-10 সেকেন্ডের মধ্যে দিয়ে নেবা। আচ্ছা নেক্সট স্লাইডে যাচ্ছি, নেক্সট স্লাইডে যাচ্ছি আমি। ওকে ডান বলো, যে যে স্ক্রিনশট নিয়েছো ডান বলো, না হলে তো আমি যেতে পারছি না। সময় শেষ হয়ে যাচ্ছে, আরো লেস দেন 30 সেকেন্ড, দ্রুত এটার স্ক্রিনশট দাও। আর যে আর যে দিয়েছো সে হচ্ছে গ্রুপে দিয়ে দিও। নেক্সট স্লাইডে যাচ্ছি, যেটা নাকি আমি লাস্ট স্লাইড বলেছিলাম। ওকে এটা এটার স্ক্রিনশটটা দিয়ে নাও, প্রশ্নগুলো শেষ হয়ে যাবে সময়। আল্লাহ হাফেজ, ঠিক আছে? সবাই ভালো থাকবে, বাসা থেকে বের হবে না, বাবারা বাইরে থেকে আসলে জড়ায় দিয়ে ধরবা না সাথে সাথে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, হাত ধোবে, বাসায় সবাই নিরাপদে থাকো, ঠিক আছে? আবার ইনশাল্লাহ দেখা হবে, পরীক্ষা খুব ভালো করে দিবে, যদি